নিশ আমি হঠাৎ করে বের হয়ে গেছিলাম, আমি হঠাৎ করে বের হয়ে গিয়েছিলাম, আমিও হঠাৎ করে বের হয়ে গিয়েছি। আমরা আশা করছি সবার লেখা শেষ হয়ে গিয়েছে। এই যে ঢুকতে গিয়ে ঠিক আছে, আর দাগ দিতে পারবে না। আমাদের লেখা শেষ হয়ে গেছে, সবার লেখা শেষ না? এতগুলো দাগালো কে? এখন সবাই মিউট করো, বই বের করো। তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন শেষ। আমরা হচ্ছে কি করব, আমরা হলো দশম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগামী ক্লাসে শেষ করে দেবো, ঠিক আছে? এবার আমরা বের করব হচ্ছে বইয়ের চতুর্থ অধ্যায়। আরিশা কি পড়ো তো? আরিশা টিচার, আমি প্রথম প্রশ্নটি দেখিনি, মানে তুলিনি, আমাকে একটু দেখাবেন? ও আচ্ছা আচ্ছা, তুমি তুলোনি, ঠিক আছে। চতুর্থ অধ্যায় তো পড়িয়েছেন, তারপরে আরেকবার চতুর্থ অধ্যায় পড়িয়েছিলেন। ষষ্ঠ অধ্যায় কে যেন বললে, স্ক্রিনশট নিয়ে না বাবা, সময় নাই আমাদের, 24 মিনিট চলে যাচ্ছে। এক নাম্বার, এক দুই তিন চার ছয়, তুমি আবার কি করবে জানো? তুমি হচ্ছে আবার রেকর্ডিং ক্লাস থেকে ইউটিউবে ক্লাসে যে আমরা, রাইসা মিউট করো, সামিয়া মিউট করো। হ্যাঁ ছয় পর্যন্ত। সামিয়া আবার তুমি রেকর্ডিং ক্লাসটা দেখে নিও ইউটিউবে, হ্যাঁ, উঠাতে না পারলে। ওকে মিস, ওকে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এখন মিস, ওটা লেকচার নাম্বার কত? এটা লেকচার নাম্বার আজকে 60 হবে, 60। আচ্ছা ঠিক আছে, গতকালকে গেছে আমাদের 59 লেকচার নাও, ঠিক আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে, আমি হঠাৎ বের হয়ে গিয়েছিলাম, কিছু হবে না, বের হয়ে গেলে আবার তোমাকে নিয়ে আসা হবে। মিস লেকচার নাম কি 60? হ্যাঁ লেকচার নাম 60, ঠিক আছে। আমরা এখন একটু দেখি, চতুর্থ অধ্যায় পড়েছিলাম না, তারপর আমরা একটু আজকে একটু পড়ে দেই, কালকে একটু তাড়াহুড়া ছিল, যেহেতু আজকে আমাদের সময় আছে একটু বেশি। আমরা 10 মিনিট রিডিং পড়বো, এটা নিয়ে আলোচনা করব, আর বাকি সময়টা আমরা একটু মাধুর্যর জন্য রাখবো। গতকালকে মাধুর্য বলেছিল কিন্তু শেষ কথা, সবাই মিউট করো। এই পুষ্পা মিউট করো, ভেরি গুড। দেখো সমাজে নানা ধরনের কাজ আছে, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত, কেউ ফসল উৎপাদন করেন, আবার কেউ অন্যদের সেবা দান করেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন, শহরেও অনেক মানুষ বাস করেন, শহরে বেশিরভাগ মানুষ বাস করেন, কিন্তু গ্রামেও অনেক মানুষ বাস করেন। গ্রাম ও শহরের পেশায় আছে নানা ধরনের বৈচিত্র্য, মানে নানা ধরনের, এক একজনের পেশা এক এক রকম। শহরের অনেক মানুষ বাস করেন,
গ্রামে ও শহরের পেশা আছে কি নানা বৈচিত্র্য গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত এখন দেখো সেইগুলো কি আমরা দেখব কৃষক কৃষকরা কি করেন উৎপাদন করেন দেখো কিভাবে যারা কৃষি কাজ করেন তাদের আমরা কৃষক বলি কৃষক কাকে বলি যারা কৃষি কাজ করেন কৃষক ধান পাট বেগুন টমেটো মূলা গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন এই ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসডব্লিউ থাকবে ঠিক আছে ওকে মিস ওকে এখন দেখো আমরা নানা রকম খাদ্য খাই তাই না আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাই এর সবই কৃষক উৎপাদন করেন উৎপাদন কৃষক কি করেন কৃষি কাজ করে ফসল ফলান আর সেগুলো কিন্তু সবার জন্যই এটা কিন্তু একটা সেবা তাই না তার পেশা দিয়ে সে মানুষকে সেবা করছে দেখো জেলে জেলে খাল বিল হাওর বাওর নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরেন জেলে মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন তারা পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেন এখানে পাঁচটি প্রশ্ন ছিল সেই পাঁচটি প্রশ্নই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় এখন দেখবো আমরা যারা তৈরি করেন এখানে আমরা শেষ করেছিলাম গতকালকে দেখো বিভিন্ন পেশায় মানুষ বিভিন্ন উপকরণ ব্যবহার করে নানা জিনিস তৈরি করে থাকেন কুমার এই কুমার কে কি তোমরা কেউ বাস্তবে দেখেছো যে দেখেছো হাত তুলবে কেউ দেখেছো বাস্তবে আমি দেখিনি সেটা বলতে বলিনি আমি বলছি কেউ যদি দেখে থাকো তাহলে হাত তুলবে সুমাইয়া মিউট করো মন আমি দেখেছি কে নাম বলো ইফাত নাওরিন নাওরিন ঠিক আছে সবাই ভিডিও অন করো ইফাত নাওরিন ভিডিও অন করো তাজিন আহমেদ ভিডিও অন করো গুড আচ্ছা এবার দেখো এই যে কুমোররা কি করে জানো মাটি দিয়ে এই মাটি দিয়ে যদি তোমাদের খেলতে দেওয়া হতো কি মজা হতো না পুতুল বানাইতে বলা হতো মাটি চিনো কে আমি একদিন বানিয়েছিলাম কাদামাটি কেউ চিনো চিনোই তো না তোমরা তো সব শহরে থাকো আমাদের যাদের গ্রামের বাড়ি আছে তাদের আব্বু আম্মুদের জিজ্ঞাসা করো ছোটবেলায় মাটি দিয়ে আব্বু আম্মুদের জিজ্ঞাসা করো মাটি দিয়ে ছোটবেলায় খেলা করতো যাদের গ্রামের বাড়ি আছে এখনো করি তো করো কোথায় মাটি পাও প্রেমা দেশে গেলে ঠিক আছে তাহলে দেখো এই যে মাটি দিয়ে তৈরি করে সবাই মিউট করো রাইসা মিউট করো হাফসা মিউট করো ভেরি গুড দেখো কুমার কুমার কাদা মাটি দিয়ে হাঁড়ি পাতিল কলস টপ ইত্যাদি তৈরি করেন এগুলো আমরা ঘরের কাজে ব্যবহার করি এগুলো আমরা কি করি ঘরের কাজে ব্যবহার করি আমাদের ঘরের কাজে ব্যবহার করি না কিন্তু দেশে ধরো যারা মফস্বলের থেকে গ্রামে বসবাস করে মফস্বলেও না তারা এই মাটির হাঁড়ি পাতিল দিয়ে ব্যবহার করে রান্না করে মাটির হাঁড়িতে মাটির কলসে পানি রাখে হ্যাঁ এগুলো অবশ্যই তোমরা জানো না যারা গ্রামে বসবাস করে তারা এই মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করে এবং এগুলো খুব নিরাপদ জানো মাটির হাঁড়িতে পানি রাখাটা খুবই নিরাপদ তারপর দেখো তাঁতি ও দর্জি দর্জিকে তো আমরা সবাই চিনি যারা কাপড় আমাদের তৈরি করে দেয় হ্যাঁ বলো অফিয়া বলো মাটির হাঁড়িতে পানি রাখলে কি পানি ঠান্ডা হয় হ্যাঁ পানি ঠান্ডা হয় এবং পানি বিশুদ্ধ হয় খুব ভালো থাকে পানি ঠান্ডা পানি থাকে আমরা ফ্রিজে না রেখে মাটির হাঁড়িতে রাখলে সেই পানিটা অনেক ঠান্ডা হয় খাবারটা ভালো পানিটা অনেক ভালো লাগে আচ্ছা দেখো তাঁতি হচ্ছে কি যে কাপড় তৈরি করেন তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ না এই যে দেখো একজন পুরুষ লোককে দেখতে পাচ্ছ পিছনে আর একজন দেখো যে দর্জি যে মেশিনে জামা কাপড় সেলাই করছে হ্যাঁ আর উনি হচ্ছে কাপড় তৈরি করছে
তাহলে দেখো, তাঁতি সুতি রেশম ও পশমে সুতা দিয়ে তাঁতের কাপড় বুনন, দর্জি কাপড় দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন। আমরা এইসব পোশাক প্রতিদিন পরি, বিশেষ উৎসব ও অনুষ্ঠানে নতুন পোশাক পরে আনন্দ পাই। দেখো তাহলে ওনাদেরও সমাজে অনেক বড় ভূমিকা আছে ওনাদের পেশার, তাই না? আচ্ছা এরপরে দেখো, নিজ আমার আম্মু দর্জি। ভেরি গুড, দেখেছো একজন আমরা পেয়ে গেলাম যারা বিভিন্ন পেশায় কাজ করে, তাই না? আচ্ছা দেখো রাজমিস্ত্রি, তাহলে তো ভালো হয়েছে, আম্মু তোমাকে অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দেবে ইচ্ছা মতো, তাই না? আচ্ছা দেখো রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি কি করেন? গত ক্লাসে বলেছিলাম রাজমিস্ত্রি ইট সিমেন্ট বালু লোহা রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন। গ্রাম ও শহর সব জায়গাতে এই ধরনের বাড়িঘর রয়েছে, গত ক্লাসে আমরা বলেছিলাম, তাই না? এখানে আমাদের কি আছে, চালক। এখন দেখো এই যে চালকরা, এই যে লকডাউনে সব অফ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, চালকরা কি করতেছে? গাড়ি চালাইতে পারতেছে না? না, চালাতে পারতেছে না, চালাতে পারছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে কিন্তু আমরা লাইন থেকে বের হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে কি হলো যে আমরা এই যে গাড়ি চালকরাও আমাদের সমাজে কি করে, সেবা করে এরা কিন্তু গাড়ি চালিয়ে। তারপর হচ্ছে কি দেখো, ডাক্তার ও নার্স, শিক্ষক আমরা দেখেছি, চালক পর্যন্ত শেষ করেছিলাম। শিক্ষক কি করে দেখো, শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয়ে পড়ালেখা শেখান, তারা খেলাধুলা নাচ গান ছবি আঁকা ইত্যাদি বিষয় শিখতে সাহায্য করেন। আর ডাক্তার ও নার্স কি করেন বলতো, অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, অনেক সময় হাসপাতালে ভর্তিও হয়, ডাক্তার চিকিৎসা করেন আর নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন। তারা তারা কি করে, রোগীদের ওষুধ ও পথ খাওয়ান, নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন। সমাজে দেখো, সমাজে তাহলে কি হলো, প্রতিটি পেশাই মানুষের গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম চালক, আমরা দেখলাম কৃষক, আমরা শিক্ষক, আমরা ডাক্তার নার্স জেলে দর্জি, যে যেখানে আছে কি হচ্ছে, সবাই সবাই সমাজের জন্য সেবা করছে, আবার কি করছে, নিজে নিজে কিছু উপার্জন করে সেটাকে উৎপাদন করে তারপর হচ্ছে টাকা সেটা বিক্রি করে টাকা উপার্জন করে আবার নিজের সংসারও সে চালাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছো আমরা, হ্যাঁ বলো, আমার বাবা একজন দোকানদার। ও, এই তো সে ব্যবসা করে, তাই না? তাহলে ব্যবসা করে সেখানেও কিন্তু সে একদিকে, আমার বাবা ঢাকা মেডিকেলের সর্দার, অর্থ উপার্জন করছে, ঠিক আছে। আমরা দেখো সবাই মিলিয়ে নাও, একদিকে সবাই চাকরি করছে, অর্থ উপার্জন করছে, আবার সমাজেরও সেবা করছে। সবাই এখন মিউট করো, মিউট করো। আচ্ছা অধ্যায় পাঁচটা আমরা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? এখন আমরা একটু সবাই মিউট করব, আমরা একটু মাধুর্যর কাছে ফিরে যাব। মাধুর্য, তুমি কি লাইনে আছো, ক্লাসে উপস্থিত আছো বাবু? আমি লাইনেই থাকি। ওকে মাধুর্য, আমরা একটা কি কালকে গতকালকে বলেছিলে তুমি একটা গান শোনাবে, তাই না? আসো একটু গান শুনি আমরা সবাই মিলে, তাহলে সবার মন ভালো হয়ে যাবে। এখন তো লকডাউন, সবাই বাসায় আছি, ফ্রেন্ডদের উদ্দেশ্যে গান নাকি নিজের জন্য গান, কোনটা? ফ্রেন্ডদের উদ্দেশ্যে আর আপনার উদ্দেশ্যে গাচ্ছি। ওলে বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ বাবু। কবিতা বলতে চাই।
আচ্ছা ঠিক আছে, আমরা আবার অন্য ক্লাসে কবিতা শুনবো, আজকে মাধুর্যের গানটা শুনবো। সবাই মিউট করো প্লিজ, কেউ কথা বলবে না, সবাই মিউট করো। ঠিক আছে মাধুর্য, শুরু করো, স্টার্ট। ওকে মিস, এটা একটা নজরুল গীত। ওকে। দোলতা গুনে দোল লেগেছে আমের বনে, দোলনটা পা দোলতা গুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপা মৌমাছিরা পলাশ ফুলের, মৌমাছিরা পলাশ ফুলের কেলাশ ভরে মৌ বিয়ে যায়। দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় শ্যামল পাতার কোলে কোলে আবির রাঙা দোলে, শ্যামল পাতার কোলে কোলে আবির রাঙা কুসুম দোলে, দোয়েল শ্যামা লহর তোলে, দোয়েল শ্যামা লহর তোলে কৃষ্ণ চূড়ার ফুলের শাখায়, দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় মৌমাছিরা পলাশ ফুলের, মৌমাছিরা পলাশ ফুলের গেলাশ ভরে মৌ দিয়ে যায়। দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় চাপায় কোন গুপিনি ফুল ছুঁড়ে ওই খেলে ওরে দক্ষিণ বায়, বন্ধু পেয়ে ফুল ছুঁড়ে খেলে হরি দক্ষিণ বায়, হলদে পাখি দোরুল দুলে, হলদে পাখি দোরুল দুলে সোনার শাখায় আতুল গায়, দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় মৌমাছিরা পলাশ ফুলের, মৌমাছিরা পলাশ ফুলের গেলাশ ভরে মৌ দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় ভাত ফুলে ওই নাড্ডে উলে রঙিন প্রজা প্রতি দুলে, ভাত ফুলে ওই নাড্ডে উলে রঙিন প্রজা প্রতি দুলে, মন ছুটে যায় দুর্গকূলে, মন ছুটে যায় দুর্গকূলে বৃন্দাবনে প্রেম জমে যায়, দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় দোল ফাগুনে দোল লেগেছে আমের বনে, দোলন চাপায় মৌমাছিরা পলাশ ফুলে, মৌমাছিরা পলাশ ফুলে গেলাশ ভরে মৌ পিয়ে যায়, দোল ফাগুনে দোল লেগেছে আমের বলে, দোলন চাপায় দোল ফাগুনে দোল লেগেছে। ভেরি গুড মাধুর্য, সবাই একটা হাতে তালি। থ্যাংক ইউ মি, ওয়েলকাম। অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিস, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম মিস, আসসালামু আলাইকুম মিস, ওয়ালাইকুম আসসালাম।